রমজানে 10 লাখ কপি কুরআন বিতরণ করবে সৌদি। চলুন বিস্তারিত খবরটি দেখে নেই। সৌদি আরব আসছে রমজান মাসে বিশ্বের বিভিন্ন দেশে 10 লাখ কপি পবিত্র কুরআন বিতরণ করবে। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ রোববার এ বিষয়ে অনুমোদন দিয়েছেন। আরব নিউজের খবরে বলা হয়েছে, পবিত্র কুরআনের কপিগুলো বিশ্বের 22টি দেশের ইসলামিক কেন্দ্রে দেওয়া হবে। প্রকল্পের অধীনে 76টির বেশি ভাষায় অনুবাদ করা কুরআনের কপি থাকবে। সেই সঙ্গে কুরআনের কপির সাইজেও থাকবে ভিন্নতা। প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র কুরআনের কপিগুলো মুদ্রণ করেছে মদিনার বাদশাহ ফাহাদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্স। এ বিষয়ে দেশটির ইসলাম, দাওয়াত ও দিকনির্দেশনা বিভাগের মন্ত্রী শেখ আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ জানিয়েছেন, আসছে রমজানেই সংশ্লিষ্ট দেশগুলোয় কুরআনের কপিগুলো পৌঁছে দিতে চান তারা। ইতোমধ্যে এ বিষয়ে প্রস্তুতি শুরু হয়েছে।